Hello, my dear parents. I hope all of you are fine, right? Okay. So, my dear parents, আমি আজকে আমাদের সব কাইন্ডসের রেইনবো ওয়াটার ফ্লো বুকের 31 নম্বর পেজে অ্যাক্টিভিটি করাবো, মানে এই পেজের অ্যাক্টিভিটি করাবো। তার জন্য দেখুন, ব্রাউন পেপার এই রকম ভাবে এই যে এই ট্রাঙ্ক ওয়াইজ মেজারমেন্ট করে নিয়ে কাট করে দিতে হবে। আবার দেখুন, গ্রিন ওয়াটার কালার রেডি করে দিতে হবে। So, my dear parents, আপনারা কাইন্ডলি অ্যাক্টিভিটি স্টার্ট হওয়ার আগে এই মেটেরিয়ালস গুলো রেডি করে আমাদের সব কার্ডস দিয়ে দেবেন। ওকে ওকে, নাও মাই ডিয়ার সব কার্ডস, টেল মি হাউ আর ইউ অল? ওকে, আই অ্যাম অলসো ফাইন। ওকে, সো মাই ডিয়ার সব কার্ডস, তোমরা কি জানো এখন আমরা কি করব? আচ্ছা, আমি বলে দিচ্ছি। এখন আমরা রেইনবো কোয়াটার ফোর বুক থেকে খুব ইন্টারেস্টিং একটা অ্যাক্টিভিটি শিট করব। সেখানে একটা ট্রি ড্র করা রয়েছে, আমরা সেই ট্রিটাকে কমপ্লিট করব। ওকে, আচ্ছা তাহলে তোমরা এখন চটপট রেইনবো কোয়াটার ফোর বুক আর তার সঙ্গে ক্রেয়ন্স আর গ্লু নিয়ে রেডি হয়ে যাও। ওকে, তোমরা সবাই রেডি হয়ে গেছো, ভেরি গুড। আচ্ছা, এইবারে দেখো এখানে তো একটা নাম্বার লেখা, কোন নাম্বার এটা? 3131, ভেরি গুড। এইবার তোমরা সবাই রেইনবো কোয়াটার ফোর বুকে 3131 নাম্বার পেজ ওপেন করে ফেলো। ওপেন করেছো, ভেরি গুড। দেখো এইরকম একটা অ্যাক্টিভিটি শীট দেখতে পাচ্ছো, তাই তো? এই দেখো এখানে এটা কি দেখতে পাচ্ছো? হ্যাঁ, ট্রি, তাই তো? দেখেছো এই ট্রিটাতে কত ফ্রুটস রয়েছে, তারপরে কত ফ্লাওয়ার্স রয়েছে, তাই না? আচ্ছা, আমরা এখন কি করব বলো তো? আমরা এখন ফার্স্টে ট্রি এর ট্রাঙ্কে ব্রাউন পেপার পেস্ট করব। মামি বাবা তো তোমাদের ব্রাউন কালারের পেপার কাট করে রেডি করে দিয়েছেন। এইভাবে এই পেপারটা নিয়ে নাও, চলো। নিয়ে দেখো এই পেপারটা ব্যাক সাইডে, সবাই গ্লু লাগিয়ে নাও। ওকে, আমি কিন্তু গ্লু লাগিয়ে নিচ্ছি। আমার হয়ে গেছে। এইবার আমি এখানে এই ব্রাউন পেপারটা পেস্ট করে ফেলবো। হ্যাঁ, তোমরাও এইভাবে পেস্ট করে ফেলো। এই দেখো আমি ব্রাউন পেপার এখানে পেস্ট করে ফেলেছি, দেখেছো? তোমরাও করেছো। আচ্ছা, দেখাও আমাকে। বা, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এইবার দেখো আমরা এই যে ব্রাঞ্চেসে ব্রাউন ক্রেয়ন দিয়ে কালার করে ফেলবো। চলো সবাই ব্রাউন কালারের ক্রেয়ন নিয়ে নাও। নিয়ে এই যে ব্রাঞ্চেসগুলো কালার করে ফেলো আমার সঙ্গে সঙ্গে। খুব ভালো হচ্ছে, দেখো। খুব কেয়ারফুলি কালার করতে হবে, কালার যেন ওই ব্রাঞ্চেসে থেকে বাড়ি না বেরিয়ে যায়, ঠিক আছে? এই দেখো আমি এইভাবে ধীরে ধীরে কিন্তু এই ব্রাঞ্চেস কালার করে ফেলবো। তোমরাও কালার করছো তো? ভেরি গুড, ধীরে ধীরে কালার করে নাও। এই দেখো আমার কিন্তু এই যে এইটুকু পোর্শন বাকি আছে, তাই তো? এইটুকু পোর্শন কালার করলে এই ব্রাঞ্চেস কালার করা হয়ে যাবে। এই দেখো আমি এই পোর্শনটাও ব্রাউন ব্রাউন দিয়ে কালার করে ফেললাম, দেখেছো? তোমাদের হয়ে গেছে। আচ্ছা, ভেরি গুড। এইবার চলো আমরা ফ্লাওয়ার্সগুলো কালার করে ফেলি। পিঙ্ক ক্রেয়ন নিয়ে নাও সবাই। নিয়ে দেখো এই যে ফ্লাওয়ার্সগুলো কালার করে ফেলো পিঙ্ক ক্রেয়ন দিয়ে। হ্যাঁ, এই দেখো এইভাবে। এই দেখো আমার এখানে 1 2 3 ফ্লাওয়ার্স কালার করা হয়ে গেল। তোমাদের কতগুলো ফ্লাওয়ার্স হলো? কাউন্ট করো, করে আমাকে বলো। আচ্ছা, তাই নাকি? ওকে, চলো বাকি ফ্লাওয়ার্সগুলো কালার করে ফেলো আমার সঙ্গে সঙ্গে। ধীরে ধীরে কালার করে ফেলো, কালার যেন ফ্লাওয়ার্সের বাইরে না বেরিয়ে যায়, খুব কেয়ারফুলি কালার করো। ওকে, এই দেখো এখানে যতগুলো ফ্লাওয়ার্স ছিল আমি কিন্তু সবকটা ফ্লাওয়ার্স পিঙ্ক ক্রেয়ন দিয়ে কালার করে নিলাম, তাই তো? হ্যাঁ, আর দেখো এই যে এবারে ফ্রুটস কালার করতে হবে, ফ্রুটসগুলো রেড ক্রেয়ন দিয়ে কালার করবো আমরা। রেড ক্রেয়ন নিয়ে নাও সবাই। নিয়ে ফ্রুটসগুলো কালার করে ফেলো। এই দেখো আমি ফার্স্টে এই ফ্রুটটা কালার করছি, তোমরাও কালার করো। তারপর দেখো এই যে বাকি ফ্রুটসগুলো কালার করে ফেলবো এইভাবে। এই যে আমি কালার করে নিচ্ছি, তোমরাও কালার করছো তো? দেখি কিভাবে কালার করছো। ইয়েস, ভেরি গুড, খুব ভালো হচ্ছে, করো কালার করো। এই দেখো আমার এখানে এই ফ্রুটসগুলো কালার করা হয়ে গেল, দেখেছো? তোমাদের হয়ে গেছে। আচ্ছা, দেখাও আমাকে, দেখি কেমন হয়েছে। বা, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। এবার আমরা আমাদের ফিঙ্গার দিয়ে লিপস বানাবো। ওকে, আচ্ছা চলো গ্রিন ওয়াটার কালার নিয়ে নাও। মামি পাপা তো তোমাদের গ্রিন ওয়াটার কালার দিয়েছেন, তাই না? এই দেখো আমিও নিয়ে নিয়েছি। নিয়ে এই দেখো ইনডেক্স ফিঙ্গারটা এইভাবে গ্রিন ওয়াটার কালারে ডিপ করো, করে এই যে এইভাবে লিপস বানাতে হবে আমাদের। চলো এইভাবে লিপস বানাও আমার মতো করে, ইনডেক্স ফিঙ্গারের ইমপ্রেশন দাও এইভাবে। এইভাবে তোমরাও করছো তো? ভেরি গুড, খুব ভালো হচ্ছে, করো এইভাবে। দেখো এখানে কিন্তু আমরা
লিভস বানাচ্ছি, তাই না? দেখি তোমরা কিভাবে করছো আমাকে দেখাও। হ্যাঁ, ভেরি গুড, খুব ভালো হচ্ছে। দেখো এইভাবে কিন্তু লিভস বানাচ্ছি। হ্যাঁ, আর আমরা কিন্তু কোনো ফ্লাওয়ার বা ফ্রুটের ওপরে এইভাবে ইমপ্রেশন দেবো না। এই যে এই হোয়াইট যে পোর্শনটুকু আছে, এই পোর্শনটুকুতে এইভাবে ইমপ্রেশন দিয়ে দিয়ে লিভস বানাবো। ইয়েস, ভেরি গুড, খুব ভালো হচ্ছে, করো। এই দেখো আমার কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, দেখেছো? হ্যাঁ, তোমরা এভাবে কমপ্লিট করে ফেলো। এই যে দেখো আমি এখানে লিভস বানিয়ে নিয়েছি। দেখেছো এবার কত সুন্দর লাগছে, তাই না? ইয়েস, আচ্ছা তোমাদেরও হয়ে গেছে, দেখাও আমাকে। ইয়েস, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। তাহলে দেখো এখানে আমরা কি করলাম, এখানে আমরা ট্রিজটাকে রেডি করলাম, তাই তো? ইয়েস। আচ্ছা তোমরা কি জানো, ট্রিজ কিন্তু অনেক বার্ডসের হোমস। মানে বার্ডসরা তো ট্রিজেই থাকে, তাই না? কোথায় থাকে জানো? এই যে এই ব্রাঞ্চেস রয়েছে, এই ব্রাঞ্চেসের ওপরে তারা নেস্ট তৈরি করে, করে সেই নেস্টেই থাকে। হ্যাঁ, আমরা যেমন হাউসে থাকি সেই রকম বার্ডসরা কোথায় থাকে বলো? নেস্টে থাকে। আর সেই নেস্ট তারা কোথায় তৈরি করে? ট্রিজে, ব্রাঞ্চেসে। ভেরি গুড। আচ্ছা এইবার আমরা দেখো এই যে এই রাইমটা এখন রিসাইট করবো, ওকে? আমার সঙ্গে সঙ্গে তোমরাও রিসাইট করো। ট্রিজ স্ট্যান্ড অ্যারাউন্ড আস অল ডে, দে নেভার ওয়াক অর রান অ্যাওয়ে, দে গিভ আস শেড, ফুড অ্যান্ড রেস্ট, অ্যান্ড হেল্প দ্য বার্ডস মেকিং দেয়ার নেস্ট। ভেরি গুড, চলো আরো একবার রিসাইট করো। Trees stand around us all day. They never walk or run away. They give us shade, food and rest and help the birds making their nest. Very good. So my dear Shubha birds, আমরা তো এখন একটা অ্যাক্টিভিটি শিখ করলাম, তাই তো? Yes. আচ্ছা এইবার কি করতে হবে? এইবার মামি বাবা মা কাউকে রিমাইন্ড করে দিতে হবে এই অ্যাক্টিভিটি শিটের একটা ফটো ওনারা যেন গুগল ক্লাসরুমে সাবমিট করে দেন, তাই তো? ওকে, সো মাই ডিয়ার শুভ গাইডস, আজকের মতো এই পর্যন্তই। ওকে, সো বাই বাই ফর নাও, সি ইউ।